বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমার আজকের ক্লাস অনার্স দ্বিতীয় কোর্সের ছাত্রছাত্রীদের নিয়ে। বিষয় কোর্স সামাজিক সমস্যা ও বিশ্লেষণ পদ্ধতি। সামাজিক সমস্যা ও বিশ্লেষণ পদ্ধতির দ্বিতীয় অধ্যায় থেকে আজকের আলোচনা। আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে সংস্কৃতি। শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা সামাজিক জীব, অর্থাৎ মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধভাবে, দলবদ্ধভাবে আমরা সমাজে বসবাস করে থাকি। সমাজের সদস্য হিসেবে আমরা যা কিছু করি, যা কিছু সম্পন্ন করে থাকি, তাই আমাদের সংস্কৃতি। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কাজকর্ম করে থাকি, চিন্তা ভাবনা করে থাকি বা যে কার্যাদি সম্পন্ন করে থাকি, তার সমষ্টিকে আমরা সংস্কৃতি হিসেবে ধরে থাকি। অর্থাৎ আমাদের করণীয় কাজকর্মগুলোই আমাদের সংস্কৃতি। এবার আসুন সংস্কৃতির ইংরেজি শব্দে। সংস্কৃতির ইংরেজি প্রতি শব্দ হলো কালচার। কালচারের বাংলা হলো সংস্কৃতি। CULTARE কালচার। কালচারের ইংরেজি বাংলা হলো সংস্কৃতি। শিক্ষার্থীরা, তোমরা ফাইনাল পরীক্ষার জন্য, অর্থাৎ BSS সম্মান দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা যখন দিবে, ফাইনাল পরীক্ষার মান বণ্টনে ক বিভাগে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে, সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নের আলোকে আজকে কিছু আলোচনা করব এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে, আমরা যা করি তাই আমাদের সংস্কৃতি। নিঃসন্দেহে তোমাদের একটা প্রশ্নের উত্তর চলে আসে যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি, উক্তিটি কে করেছেন? আমরা লিখব সমাজবিজ্ঞানী ম্যাকাইভার। অর্থাৎ সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের সংজ্ঞা থেকে আমরা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারি যে আমরা যা কিছু করি, যা চিন্তা করি, যা সম্পন্ন করি, তাই হলো সংস্কৃতি। প্রশ্ন আকারে যখন আসে তখন ছোট প্রশ্নের জন্য তোমরা পাবে সংস্কৃতি কি, তখন তোমরা দেখবে যে ওই যে আমরা যা চিন্তা করি, আমরা যা ভাবি, আমরা যা করি, আমরা যা, তাই হলো সংস্কৃতি। তারপর ছোট প্রশ্ন আকারে আসে সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কি, আমরা লিখব কালচার। কালচার অর্থ কি? এখন যখন ছোট প্রশ্ন আকারে আসে তখন দেখবো আমরা কালচার শব্দের অর্থ হলো কর্ষণ করা বা চাষ করা। শিক্ষার্থীরা, তোমরা বলতে পারো যে কালচার শব্দের অর্থ যেহেতু কালচার, কর্ষণ করা বা চাষ করা, আমরা কি সংস্কৃতি চাষ করি তাহলে? হ্যাঁ, আমরা দৈনন্দিন জীবনে পরিবারের সদস্যদের কাছ থেকে, বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে যখন আমরা কিছু শিখি, যা কোনো কিছু চিন্তা ভাবনা করি বা অনুধাবন করি, তা কর্ষণ কিংবা চাষ করার মতোই। অর্থাৎ আমাদের মনে সেটা বপন করা হয়। এই সমাজ থেকে সৃষ্ট বা সমাজ থেকে শেখা সংস্কৃতি কালচার হিসেবে পরিচিত। কালচার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ইংরেজি কলের থেকে কালচার শব্দটি এসেছে। ইংরেজি কলের থেকে কালচার শব্দটি এসেছে। কলের হলো CULTARE, এই কলের থেকে কালচার শব্দটি এসেছে। কালচার শব্দ অর্থ হলো কর্ষণ বা চাষ করা। তারপর আসে সংস্কৃতির দ্বন্দ্ব কি? সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গিয়ে বা সমাজবদ্ধভাবে, দলবদ্ধভাবে সমাজে বাস করতে গিয়ে আমরা যে বাধার সম্মুখীন হয় বা দুটি ভিন্ন ধর্মী বা দুই বা ততোধিক সংস্কৃতির মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাই সংস্কৃতির দ্বন্দ্ব। অর্থাৎ বিভিন্ন ধর্মের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি, ভিন্ন ধর্মের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি, তা হলো সংস্কৃতির দ্বন্দ্ব। সংস্কৃতির মূল উপাদান কি কি? এখানে আমরা সংস্কৃতির মূল উপাদানের মধ্যে পাবো ধর্মীয় বিশ্বাস, আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা, ভাষা, আইন।
আমাদের আদর্শ, আমাদের মূল্যবোধ, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি হলো সংস্কৃতির মূল উপাদান। সংস্কৃতির মূল উপাদানের মধ্যে আমরা এগুলোই লক্ষ্য করে থাকি। শিক্ষার্থীরা, তোমরা দেখবে সংস্কৃতি কত প্রকার, প্রশ্ন আসে সংস্কৃতি কত প্রকার। সংস্কৃতি হলো দুই প্রকার। দুই প্রকার সংস্কৃতির মধ্যে যদি প্রশ্ন থাকে দুই প্রকার সংস্কৃতি কি কি, আমরা উত্তর লিখবো বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতি। তাহলে ক্লিয়ার হবে আমাদের সংস্কৃতির উপাদান, সংস্কৃতির প্রকারভেদ। সংস্কৃতির কি শব্দটি সর্বপ্রথম কোন সমাজবিজ্ঞানী বা কে ব্যবহার করেছেন, আমরা লিখব সর্বপ্রথম সমাজবিজ্ঞানী ফ্রান্সিস বেকন। আমি তোমাদের লিখে দিই নামটা, সমাজবিজ্ঞানী ফ্রান্সিস বেকন সংস্কৃতি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন। তারপরে আসে যে সংস্কৃতি দ্বন্দ্ব বলতে কি বোঝা, প্রশ্নটা আমরা পড়েছি। সংস্কৃতি দ্বন্দ্বের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়, দুই বা ততোধিক ভিন্ন ধর্মী ধর্মের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন এর ফলে সমাজে কি সৃষ্টি হয়, কি কি সমস্যার সৃষ্টি হয়। এর মধ্যে আছে পারিবারিক ভাঙন, বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিরতা, নৈতিক অধঃপতন ইত্যাদি সংস্কৃতি দ্বন্দ্বের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। সংস্কৃতি দ্বন্দ্বের ফলে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেই সমস্যাগুলোর মধ্যে পারিবারিক ভাঙন, বিশৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়কে আমরা সংস্কৃতি দ্বন্দ্বের কিভাবে সৃষ্টি হয় বা প্রদ্বন্দ্ব কেন সৃষ্টি হয় তা আলোচনা করতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা যখন ফাইনাল পরীক্ষা দিবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ 80 মার্কের পরীক্ষার মধ্যে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যে 12টি প্রশ্ন পাবে তার থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি অধ্যায় থেকে যদি তোমরা খুঁজে বের করে, যেমন আমি আজকে দ্বিতীয় অধ্যায়ের সংস্কৃতি থেকে শুধু 10টি প্রশ্ন খুঁজে বের করে তোমাদের সাথে আলোচনা করলাম, আর তোমরা যদি এভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে কম করে হলেও 10টা কিংবা 20টা প্রশ্ন, ছোট প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন খুঁজে বের করো, তার উত্তর পাও, তাহলে ওই 10 মার্কের জন্য তোমাদের 10টি প্রশ্নের উত্তর দেওয়া খুবই খুবই সহজ হয়ে যাবে এবং তোমাদের মার্ক পাওয়া খুব সহজ হবে। তোমাদের ভালো রেজাল্ট করার জন্য তোমরা প্রতিটি অধ্যায় থেকে ছোট প্রশ্নগুলো খুঁজে বের করবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে পড়াশোনা করবে। প্রতিটি অধ্যায় থেকে যখন তোমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের মেমোরিতে নিতে পারবে তখন তোমরা ভালো মার্ক পেতে তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারছো। এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পড়াশোনার পাশাপাশি তোমাদের পরিবার পরিজনকে সাহায্য সহযোগিতা করবে। আগামী ক্লাসে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আর এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।